আজ সোমবার এগারোই কার্তিক দু হাজার চব্বিশ সালের আঠাশে অক্টোবর বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি আপনারা আজ একশো বার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ একাদশী রমা একাদশী যারা সনাতনী হিন্দু আপনারা একাদশীর এই মহান ব্রত পালন করুন এই একাদশীকে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাভারত চলাকালীন পাণ্ডবদেরকে কিন্তু এই একাদশী পালন করার জন্য অত্যন্ত জোর আরোপ করেছিলেন তাহলে বুঝতেই পারছেন একাদশের মাহাত্ম কতটা অবশ্যই পালন করুন না পারলে আপনারা অন্তত পক্ষে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাওয়া থেকে বিরত থাকুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা বা সিলভার কালার বা অফ হোয়াইট আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি কাউকে না কাউকে সাহায্য করেন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটি কারোর উপকারে নাই বা আসে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর মাথায় রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে গিয়ে যান তাড়াহুড়ো করে কোনো কিছু করতেই পারবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না পরিবার পরিজনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অত্যন্ত শুভ শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে সাবধানে চলাফেরা করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না